জীবনযাপন উন্নত করার লক্ষ্যে বিদেশি কোম্পানির প্রযুক্তিগত সহায়তায় দেশের গাড়ি কারখানা প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে এই কাজ করতে যাচ্ছে সরকার, আর এই ক্ষেত্রে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা বিবেচনায় রাখছে সরকার। দেশে কারখানায় বানানো গাড়ির দাম 5 লাখ টাকা নির্ধারণ করতে পারে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিল্প মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে এসব তথ্য জানা যায়। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো চিঠিতে দেশে গাড়ি কারখানা স্থাপনের বিষয়ে বেসরকারি উদ্যোক্তাদের প্রতি আহ্বান ও তাদের সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দেয়া হয়। শিল্প মন্ত্রণালয়কে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকার নির্দেশনাও ওই পত্রে দেয়া হয়েছে। দৈনিক সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে এরকমটি জানানো হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের সূত্র জানায়, বাংলাদেশ ইস্পাত অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেডের আওতাধীন প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পাশাপাশি সম্পূর্ণ নতুনভাবে এই গাড়ি কোম্পানি প্রতিষ্ঠা করা হবে। সরকারি তত্ত্বাবধানে মূলত বেসরকারি খাতের ব্যবসায়ীদের সঙ্গে বিদেশি উদ্যোক্তাদের যৌথ বিনিয়োগে এই ধরনের কারখানা গড়ে তোলা হবে। গাড়ি উৎপাদনে বিদেশি বিনিয়োগকারী নির্বাচনে এরই মধ্যে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর নেতৃত্বে একাধিক বাণিজ্য প্রতিনিধি দল চীন, ইরান, জাপান, ভারত, মালয়েশিয়া সফরে যায়। এরই ধারাবাহিকতায় জিলি, ইরানের সাইপা, মালয়েশিয়ার প্রাটন সাপা, ভারতের টাটা, জাপানের হন্ডা কোম্পানির সঙ্গে বাংলাদেশের গাড়ি খাতে বিনিয়োগে আগ্রহী ব্যবসায়ীদের আলোচনা হয়। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।